হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন। আজকে আমি বাসার পাশেই একটা জায়গায় গিয়েছিলাম, জায়গাটা খুবই সুন্দর লেগেছে, তাই ভাবলাম আপনাদের সাথেও একটু শেয়ার করি। দিনটা খুব সুন্দর ছিল, মেঘলা আকাশ। এখন এখানে যেহেতু সামার, তাই পার্কের ভিতরে ছোট পন্ডগুলোতে এরকম অনেক সোয়ান দেখা যায়। বিকাল হলেই আমরা একটু যাই ঘুরতে কিংবা হাঁটাহাঁটি করতে। সোয়ানগুলি নিজেদের মতো করে সাঁতার কাটতে থাকে। এরা কিন্তু কখনো কাছে আসে না কিংবা বাইট করার চেষ্টাও করে না। তারপর ওখান থেকে চলে গেলাম আমার ওয়ান অফ দ্য ফেভারিট শপ, টিকে ম্যাক্সে। টিকে ম্যাক্সে আসলে পাওয়া যায় না এমন কিছুই নেই, এবং সব কিছুই অলমোস্ট 70% লেস প্রাইসে পাওয়া যায় ফ্রম রিটেল প্রাইস। ওদের স্টোর থেকে খুঁজে খুঁজে কিনলে অনেক সুন্দর সুন্দর জিনিসই পাওয়া যায়। এখানে DKNY এর ব্যাগ সেলে দেওয়া ছিল, ডিউনের ব্যাগও ছিল, আর এই ব্যাগগুলি তো সামারের জন্য ভেরি ট্রেন্ডি, যে উভেন স্টাইলের ব্যাগগুলি। এটা একটা ক্রস বডি ব্যাগ ফ্রম DKNY, কালার কম্বিনেশনটা আমার কাছে ভালোই লেগেছিল। এগুলি সব কিছুই এখন সেলে দেওয়া। আমি চলে আসলাম হোমওয়্যার সেকশনে। আমি এখানে কালারফুল কিছু সার্ভিং প্ল্যাটার খুঁজছিলাম, ডিফারেন্ট ডিফারেন্ট শেপের। যেরকম যাচ্ছিলাম যেরকম সাইজ শেপ ওরকম এক্স্যাক্টলি পাইনি, তো দেখছিলাম যে কী কী আছে। ওদের এই সেকশনের ওয়াল ক্লক আর ডেকোরেটিভ মিররের কালেকশনগুলি সুন্দর ছিল, অনেক নাইস অ্যান্টিক টাইপের অনেক মিরর আর ওয়াল ক্লক ছিল। এই সাইডে ছিল সেন্টেড ক্যান্ডেলস আর নাইস নাইস কিউট কালার জারে ছিল, আর এগুলি হচ্ছে ফটো ফ্রেমস। আমার ঘোরাঘুরি শেষে আজকে বাসায় এসে আমি আর সায়রা মিলে এই ব্রেকেবল হার্টসটা বানিয়েছি। তো সায়রা আসলে এই জিনিসগুলি বানাতে খুবই পছন্দ করে। ও স্ট্রবেরিগুলি চকলেটে ডিপ করা, উপরে ডিফারেন্ট ডিফারেন্ট টপিংস দেওয়া, তো আমি ওকে একটু একটু হেল্প করি আর ট্রাই করি ও যা পছন্দ করে সেগুলি করার জন্য। তো এটা বানানোর জন্য যা যা দরকার আমি নিয়ে নিয়েছি। আমি এখানে চকলেট চাঙ্কস নিয়েছি, টেস্কোরগুলি। আমি ফার্স্টেই এগুলিকে মেল্ট করে নিব। তো মেলটা আমি যেভাবে করি ইউজুয়ালি এভরি 30 সেকেন্ডস করে দিয়ে দিয়ে ভালো করে নাড়িয়ে নাড়িয়ে আমি চকলেটসগুলোকে মেল্ট করে নিব। আমার চকলেটটা ফুললি মেল্টেড হয়ে গিয়েছে। এখন আমি সিলিকনের এই হার্ট শেপ মোল্ডটাতে ঢেলে নিয়ে হার্টটা বানিয়ে নিব।
আমি ভিতরে চকলেট দিয়ে ফুললি কাভার করে নিয়েছি। সাইডগুলোতে একটু বেশি করে দিচ্ছি যেন আমার এই হার্টটাকে মোল্ড থেকে ডিটাচ করতে সুবিধা হয় ঠান্ডা হয়ে যাওয়ার পরে। এখন এটাকে 15-20 মিনিটসের জন্য আমি ফ্রিজে রেখে দেব। এটা ঠান্ডা হতে হতে ইন দ্য মিন টাইম আমি এই হোয়াইট চকলেটগুলোকে মেল্ট করে যেই লেটারগুলি আমি ওপরে লিখব সেগুলি বানিয়ে নিচ্ছি। হোয়াইট চকলেটের সাথে আমি 3 ড্রপসের মতো এই ফুড কালারটা ইউজ করব, একটু লাইট একটা পিঙ্ক কালার করার জন্য। আমি এখন যেই যেই লেটারগুলি চাচ্ছি সেগুলির উপর চকলেট বসিয়ে লেটারগুলি বানানো ট্রাই করব। আমার এখানে চকলেটটা একটু বেশি থিক, সেজন্য ঝাঁকানোর পরেও নিচে পড়ছিল না। আমি টুথপিক দিয়ে ভিতরে যে এয়ার বাবলটা আছে সেটা ভরাট করার চেষ্টা করছিলাম। তারপর আমি একটা আইসিং ব্যাগের ভিতরে একটু চকলেট নিয়ে নিচ্ছি ওই বড় হার্টসটার উপরে হালকা একটু ডিজাইন করার জন্য। আমি হার্টের ভিতরে এই মার্শমেলোগুলো ঢুকিয়ে দিব, তাহলে যখন ওটাকে ভাঙবে তখন ভিতরে সারপ্রাইজ হিসেবে মার্শমেলো পাবে। চকলেট হার্টটা পুরোপুরি রেডি, শক্ত হয়ে গিয়েছে। এখন আমি এটা মোল্ড থেকে ডিটাচ করে নিব। আমি কর্নার থেকে ডিটাচ করা স্টার্ট করব আর আস্তে আস্তে করে এটাকে উঠিয়ে নিব। এটা তাড়াহুড়া করে করলে অনেক সময় হার্টটা ভেঙে যাওয়ার চান্সেস থাকে, তাই একটু স্লোলি করতে হবে। যে এটার উপরের অংশটা এরকম আমি ফুললি ডিটাচ করে নিয়েছি, খুব সুন্দর হয়েছে না? এখন উপরে আমি কিছু ডেকোরেশন করে নিব। Thank you.
লেটারগুলিও বসিয়ে দিলাম। আমি লেটারগুলো উঠানোর সময় অলরেডি কিছু একটু ভেঙে ফেলেছি, তো এটা আসলে খুব আস্তে আস্তে ধৈর্য নিয়ে করতে হয়। আমি নিজেও নতুন নতুন করছি, তো নিজেও শিখছি এভরি টাইম। আর এখন আমি কিছু এডিবল গ্লিটারস উপরে ছিটিয়ে দিচ্ছি। এটা পিঙ্ক কালারের গ্লিটার ছিল। এই তো আমার করা ব্রেকেবল চকলেট হার্টস রেডি। আমি পাশে একটা হ্যামারও রেখে দিয়েছি। তো আমি ফাইনালি কিছু স্ট্রবেরি ও চকলেটে ডিপ করে ফুল ডেকোরেশনটা কমপ্লিট করে নিব, তারপর আপনাদের সাথে শেয়ার করছি। সো দিস ইজ দ্য ফাইনাল ডেকোরেশন অফ মাই ফুল প্ল্যাটার। তো এভাবে আমি ফুললি সাজিয়েছিলাম। আশা করি আপনাদের ভালো লেগেছে। নেক্সট আরেকটা কোনো ব্লগে দেখা হবে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।